কক্সবাজারের চকরিয়ায় দুলাহাজারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে আহত হয়েছে দশজন জন বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাগলির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনী জানান সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাস চালক মারা যান হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় দুলাহাজারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে আহত হয়েছে দশজন বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাগলির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাস চালক মারা যান হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় দুলাহাজারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে আহত হয়েছে দশজন বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাগলির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাস চালক মারা যান হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় দুলাহাজারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে আহত হয়েছে দশজন বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাগলির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাস চালক মারা যান হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় হাজারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে আহত হয়েছে দশজন বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাগলির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাস চালক মারা যান হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে আহত হয়েছে দশজন জন বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাগলির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাস চালক মারা যান হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে